আসসালামু আলাইকুম সুবন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। টেকনিক্যাল বিএসপি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কীভাবে রবি সিমের মাধ্যমে আনলিমিটেড ফ্রি এমবি নিব, এবং সেই সাথে রবি সিমে আমরা কীভাবে 10 মিনিট ফ্রি টক টাইম নিব এনি লোকাল নাম্বারে, যে ফ্রি 10 মিনিটের মেয়াদ থাকবে একদিন। সো আমরা কীভাবে এই আনলিমিটেড ফ্রি এমবি এবং সেই সাথে 10 মিনিট ফ্রি টক টাইম নিব আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনি যদি রবি সিমের একজন গ্রাহক হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল হবে। সো গাইস, আমরা কথা বলছিলাম রবি সিমে আমরা কীভাবে আনলিমিটেড ফ্রি এমবি নেবো, এবং সেই সাথে রবি সিমে আমরা কীভাবে ফ্রি 10 মিনিট টক টাইম নেবো, যে ফ্রি 10 মিনিটের মেয়াদ থাকবে একদিন। আর এই আনলিমিটেড ফ্রি ইন্টারনেট আমরা প্রত্যেক রবি সিম গ্রাহকরা নিতে পারবে। একটু প্রসেস ফলো করতে হবে, আর আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনারা সকলে রবি সিমের মাধ্যমে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট নিতে পারবে। সেই সাথে আপনারা এই যে 10 মিনিট ফ্রি টক টাইম, এই 10 মিনিট ফ্রি টক টাইম আপনারা একবার অ্যাক্টিভেট করতে পারবেন, এবং যে কোনো সিম আপনারা করতে পারবেন শুধুমাত্র রবি গ্রাহকদের জন্য। যাই হোক, আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে কীভাবে আপনারা রবি সিমে এই 10 মিনিট ফ্রি টক টাইম অ্যাক্টিভেট করবেন, এবং একটি কোড ডায়ালিংয়ের মাধ্যমে দেখাবো কীভাবে 50 এমবি অ্যাক্টিভেট করবেন। সো আপনি ডায়াল অপশনে চলে আসবেন, এখানে লিখবেন *212*212*, এখানে আপনি এখান থেকে যদি এই কোডটি ডায়াল করেন সেক্ষেত্রে আপনি 10 মিনিট ফ্রি টক টাইম পাবেন, সেই সাথে 50 এমবি পাবেন, যো যার মেয়াদ থাকবে একদিন। সো এখানে লিখবেন *212*10# লিখে আপনি রবি সিমে ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার পরে দেখবেন কি অফারটা অটোমেটিকলিভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে, আর এটা আপনার একবার অ্যাক্টিভেট করতে পারবেন, সকল রবি সিম গ্রাহককে অ্যাক্টিভেট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে এখান থেকে আনলিমিটেড ফ্রি এমবি নেবেন। আপনি আপনার ফেসবুকে চলে যাবেন, দেন আমি ফেসবুকে চলে গেলাম, আপনারা আপনাদের ফেসবুকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা রবির যে অফিসিয়াল পেজটি আছে সেই পেজটিকে খুঁজে বের করুন, খুঁজে বের করার পর ওপেন করুন, দেন এখানে মেসেজ যে অপশনটা আছে মেসেজ অপশনে ক্লিক করুন। মেসেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনার কী করতে হবে, একটি কাজ করতে হবে, যে কাজটি করলে আপনি এখান থেকে আনলিমিটেড ফি এমবি নিতে পারবেন। আপনি যদি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ টাকা আপনার রবি সিমে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকবার রিচার্জের বিনিময়ে আপনি 300 এমবি করে ফ্রিতে পাবেন, যার মেয়াদ থাকবে 30 দিন। এই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখবেন কীভাবে আপনারা রিচার্জ করবেন। আমি আপনার ভিডিওটা আর লং করছি না। তো রিচার্জ করতে পারবেন, আপনারা এখানে প্রথমে হাই লিখবেন, হাই লেখার পর এখানে দেখতে পারবেন বাংলা সিলেক্ট করবেন, বাংলা সিলেক্ট করার পর এখানে রিচার্জ ও পোস্ট পেড বিলে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে রিচার্জ ব্যালেন্সে ক্লিক করবেন। আপনি এখান থেকে আপনার রবি নাম্বারটা দিবেন, দেন রিচার্জ করুন রবির পর এখানে আপনি ব্যালেন্সটা লিখবেন 10 টাকা, যেহেতু আমি 10 টাকা রিচার্জ করবো। এরপর নিশ্চিত করুন, নিশ্চিত করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থাকবে সেই বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই 10 টাকা থাকা লাগবে, আপনাকে সেই বিকাশে নিয়ে যাওয়া হবে। বিকাশের সেখান থেকে আপনি আপনার পিন নাম্বারটা দিবেন, পিন নাম্বারটা দিলে ব্যাস আপনার রিচার্জ হয়ে যাবে, আর আপনি সাথে সাথে 300 এমবি ফ্রিতে পেয়ে যাবেন। সো এইভাবে আপনারা এখান থেকে আনলিমিটেড প্রতিবার রিচার্জের বিনিময়ে আপনি 300 এমবি করে ফ্রিতে পাবেন, যার মেয়াদ থাকবে 30 দিন। সো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।